এই যে আমাদের বরফের ঝাড়ুদার বরফ পরিষ্কার করছে, কত টাকা মাইনা? কত কত দিতে হবে দাদা? কি বাবা, বরফের থেকে মাঝি হলেন কি করে আপনি? মানে এখন অবস্থাটা দেখো, গাড়িটা এখন অনেক কষ্ট করে আমাদের বার করতে হবে, কাদা হয়ে গেছে বাড়ির সামনে, মানে বরফের কাদা। গাড়িটার থেকে বরফটা সরে গেছে নাকি? হ্যাঁ, এটাই ভালো, গাড়িটা থেকে বরফটা সরে গেছে। চারিদিকটা যে কেমন হয়ে আছে কি বলবো। আবার দেখো স্নোফল করা শুরু হয়েছে আবার। এই রাস্তাটার অবস্থা দেখো, এখানটায় কত বরফ জড়ো করেছে, পুরো ছোট ছোট বরফের টিলা। আইসক্রিম আইসক্রিম গাড়িটা পুরো দুদিন ধরে এরকম ভাবে বরফে ঢেকেছিল। তো ঢাকার পরে এই যখন বরফগুলো আমরা সরাচ্ছিলাম, মানে গাড়িটা এত চকচক করছিল, পুরো নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক ওই রকমভাবে, মানে গাড়ি চকচক চকচক করছে, মানে মনে হচ্ছে যেন আমরা কোথা থেকেও গাড়িটা ক্লিন করিয়ে নিয়ে এসেছি বা এরকম কিছু। যাই হোক, এরকমভাবে গাড়ি ক্লিন করাতে তো টাকা লাগে, তো বিনা পয়সায় মানে বরফের মাধ্যমে এরকমভাবে আমাদের গাড়ি পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছে, তার জন্য বরফকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, মানে গাড়িটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে এত চকচক করছে, কি বলবো। যাই হোক, টাটা, আবার দেখা হবে পরে।